মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির অংশ হিসেবে গত 3 ডিসেম্বর উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের নেতৃত্বে এক বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়। বেলুন ও পায়রা উড়িয়ে কলাভবন প্রাঙ্গণস্থ অপরাজেয় বাংলার সামনে থেকে বিজয় র্যালিটি সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, প্রক্টর, শিক্ষক শিক্ষার্থী, কর্মকর্তা কর্মচারী সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের বিপুল সংখ্যক সদস্য অংশগ্রহণ করেন। সঙ্গীত বিভাগের আয়োজনে সেখানে পরিবেশিত হয় জাতীয় সঙ্গীত, মুক্তির গান ও দেশাত্মবোধক গান। উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান বিজয়ের মাসে সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, এই বিজয় র্যালির মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা শিক্ষার্থীদের মাঝে বিকাশ ঘটবে। এই মহান জাতি যে আত্মত্যাগ করেছিল, সেই আত্মত্যাগের একটি চূড়ান্ত ঐতিহাসিক পরিণতি হলো 16ই ডিসেম্বর। ডিসেম্বর আমাদের যে গর্বের গৌরবের বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার একটি মাস, সেই মাস হিসাবে স্বীকৃতি দেয়। সেই কারণেই আমরা সবসময় বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে আমাদের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে, তাদের মধ্যে মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক উদার নৈতিক মানবিক মূল্যবোধের যে চেতনা, সেটি তাদের মধ্যে বিকাশ ঘটুক। এইটি ছিল আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনা, সেটি যেন আমাদের শিক্ষার্থীদের মাঝে বিরাজ করে, সেই মহান উদ্দেশ্য নিয়ে আমরা মূলত এই ধরনের বিজয় র্যালির আয়োজন করে থাকি। বঙ্গবন্ধু দেয়া ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য স্বীকৃতি পাওয়াকে উদ্ধৃতি করে উপাচার্য বলেন, কোন দালিলিক চুক্তি নয়, বহু প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। 7ই মার্চ না হলে 16ই ডিসেম্বর হতো না, 7ই মার্চ না হলে 26শে মার্চ স্বাধীনতা দিবস হতো না, এবং 26শে মার্চ না হলে আমাদের মহান বিজয় দিবস 16ই ডিসেম্বর হতো না, এবং এর কোনোটিই হতো না যদি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব সেই ঐতিহাসিক 7ই মার্চের ভাষণটি না দিতেন। সেই কারণে বঙ্গবন্ধু, 7ই মার্চ, 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর আর বাংলাদেশ, এইগুলো হলো একই সূত্রে ইতিহাসের একটি অন্যটির পরিপূরক, একটি অন্যটির সম্পূরক, একটি অন্যটির অনুষঙ্গী। এবং আমাদের স্বাধীনতা সেটি কারো দেয়া না, সেটা কোনো দালিলিক চুক্তির মধ্য দিয়ে হয়নি, সেটি কিন্তু অজস্র রক্তের বিনিময়ে, বহু প্রাণের বিনিময়ে, বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছে। সেই কারণেই আমাদের স্বাধীনতার মূল্য অনেক অনেক। উপাচার্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় র্যালিটি শুধু বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার একটি স্পৃহাই নয়, বিশ্বের নির্যাতিত, অবহেলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর জন্য এটি একটি অনুপ্রেরণা। যে কোনো নিপীড়িত মানবতার জন্য সেটি হবে এক ধরনের অনুপ্রেরণার উৎস।